দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সরকার শিক্ষার্থী পিছু সবচেয়ে বেশি ব্যয় করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখানে শিক্ষার্থী পিছু সরকারের বার্ষিক ব্যয় 5,93,000 টাকা, আর শিক্ষার্থী প্রতি সবচেয়ে কম খরচ করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এখানকার একজন শিক্ষার্থীর পিছনে খরচ মাত্র 743 টাকা, অথচ উচ্চশিক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীন। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থী পিছু সরকারের বার্ষিক ব্যয়ে বিস্তর ব্যবধান রয়েছে। শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় কীভাবে হিসেব করা হয় তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুইটি ভুল ধারণা রয়েছে। প্রথমত, তারা মনে করে এই টাকা শুধুমাত্র তাদের একাডেমিক কাজ এবং থাকা খাওয়ার জন্য ব্যয় করা হয়। অপর ধারণাটি হলো, বিশ্ববিদ্যালয়ের বাজেটকে মোট শিক্ষার্থী দিয়ে ভাগ করলে যে অঙ্ক পাওয়া যায় সেটাই শিক্ষার্থী পিছু ব্যয়। আসলে বিষয়টি এত সরল নয়। তবে এই মাথাপিছু ব্যয়ের হিসেব বের করার পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রশ্ন আছে, কারণ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশন ও অবসর সুবিধার খরচের টাকাও যেমন এখানে আছে, আবার আনুষাঙ্গিক আরও কিছু খরচও এখানে আছে, সঙ্গে আছে গবেষণা অনুদান। এখানে মূলত অবকাঠামোগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রপাতি কেনা ছাড়া বার্ষিক বাজেটে যে ব্যয় দেখানো হয় তা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী দিয়ে ভাগ করে শিক্ষার্থী পিছু ব্যয়ের হিসাবটি করা হয়। আসুন এবারে জেনে নেওয়া যাক, 2021 সালের ইউজিসির দেওয়া তথ্য অনুসারে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী পিছু ব্যয় কেমন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1,85,000 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1,50,000 টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1,20,000 টাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1,62,000 টাকা ব্যয় করছে। সাধারণত প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাব এবং গবেষণা ভিত্তিক পরিবেশ গড়ে ওঠার কারণে খরচের পরিমাণটাও বেশি হয়, তবে কৃষিতে তুলনামূলক বেশি। বুয়েট যেখানে শিক্ষার্থী প্রতি খরচ করছে 3,00,000 টাকা, সেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খরচ 4,60,000 টাকা। ঢাকার ভিতরের বিশ্ববিদ্যালয়গুলোর খরচ তুলনামূলক বেশি দেখা গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে ব্যতিক্রম। এখানে মাথাপিছু খরচ হয় মাত্র 76,000 টাকা। তাদের চেয়ে বেশি খরচ করে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতো মফস্বল কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়গুলো। এই বিশ্ববিদ্যালয় দুটির খরচ যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,40,000 টাকা। তবে ঢাকার ভেতরে অবস্থিত অপেক্ষাকৃত নতুন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিছু খরচ 4,00,000 টাকা। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবচেয়ে বেশি খরচ করছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থী প্রতি খরচ হয় 2,37,000 টাকা, আর সবচেয়ে কম খরচ হচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যা মাত্র 33,000 টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে 40,000 থেকে শুরু করে প্রায় 2,00,000 টাকা পর্যন্ত খরচ করা হচ্ছে। বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী পিছু ব্যয় কম বেশি হতে পারে, যেমন নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কম কিন্তু মোট বরাদ্দ বেশি হয়, শিক্ষার্থী পিছু ব্যয় বেড়ে যায়। আবার বিজ্ঞান ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন খাতে ব্যয় বেশি হয়, ফলে সেখানেও এই পরিমাণ বাড়ে। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষার্থী প্রতি ব্যয় বাড়ানোর বিকল্প নেই, তবে অবশ্যই একই ধারার বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যয়ের ক্ষেত্রে সমতা থাকা উচিত। যাই হোক, এই বরাদ্দ কি আপনি পর্যাপ্ত মনে করেন? জানাতে পারেন কমেন্টে।